এদের সভাপতিত্বে ও তোজাম্মেল টনি হকের পরিচালনায় অনুষ্ঠিত এ সভা থেকে আলহাজ নাসির আহমেদকে আহ্বায়ক ও কামরুল হাসান চুনুকে কোষাধ্যক্ষ করে 17 সদস্য বিশিষ্ট অর্থ সংগ্রহ কমিটি গঠন করা হয়। আগামী 2 সপ্তাহের মধ্যে এই কমিটি সংগৃহীত অর্থ সাভারে ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করবে বলে সভা থেকে জানানো হয়েছে। দেশে ইসলাম বিদ্বেষী ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের তৎপরতা চিরতরে বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত উলামা পরিষদ নর্থ ওয়েস্ট শাখা। ওল্ডহামের স্থানীয় একটি ভেন্যুতে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত উলামা মুসলিম পরিষদের আহ্বায়ক মাওলানা শেখ ইয়াহিয়া। মাওলানা আব্দুল কাইয়ুম কামালি ও মাওলানা সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কুতুবুদ্দিন, মুফতি জুনায়েদ আহমেদ, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা নাজবুল ইসলাম, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা নোমান আহমেদ, মাওলানা মাসুদ আহমেদ সহ আরো অনেকে। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে ইসলাম বিদ্বেষীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। মহান মে দিবস উপলক্ষে প্রোগ্রেসিভ ফোরাম ইউকের আলোচনা সভা। হেফাজতে ইসলাম ইউরোপের উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত। কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা যুক্তরাজ্য জাসাসে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।